দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে বিক্ষোভে সামিল হলো আদিবাসী সিঙ্গেল অভিযান মারাঙ্গুরু বাঁচাও ধর্ণা প্রদর্শন। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থান থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ জেলা সদর বালুরঘাটে জড়ো হন। বালুরঘাট শহরে মিছিল করে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিক্ষোভকারীরা জানান, আদিবাসীদের ধর্ম সরনা ধর্ম, এর কোর্ট দিতে হবে। পাশাপাশি তাদের অভিযোগ, ঝাড়খণ্ডের আদিবাসীদের আবাসস্থল পরশনাথ পাহাড় দখল করে জৈন ধর্মের যে প্রসার উদ্যোগ চলছে তারা বন্ধ করতে হবে। এই দাবিতে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হবে বলে জানান আদিবাসী সিঙ্গেল অভিযানের জেলা সভাপতি পরিমল মার্ডি। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাত পূরণের ঠিকানা এমবিটি লাইট। আজকে মারাঙ্গুরু বাঁচাও আদিবাসী সিঙ্গেল অভিযান তরফ থেকে পাঁচ রাজ্যের 50টা জেলায় আমাদের এই ডিএম অফিসে ধর্ণা প্রদর্শন মারাঙ্গুরু বাঁচাও কর্মসূচি আজকে গ্রহণ করেছে আদিবাসী সিঙ্গেল অভিযান তরফ। তো আমাদের যে ঝাড়খণ্ড রাজ্যের গিরিডিহ জেলার পিঠার ব্লকে যে পাহাড় অবস্থিত আছে, এই পাহাড়টি আমাদের যেহেতু জেএমএম সরকার ওখানে আছে হেমন্ত সোরেন, তিনি 5/1/2023 সালে লিখিত দিয়ে ভারত সরকারকে দিয়েছেন, ওই পাহাড়কে বিক্রি করে দিয়েছেন। তার জন্য আমাদের এই আদিবাসী সিঙ্গেল অভিযান তরফ থেকে সালখান মুর্মুর নেতৃত্বে পাঁচ রাজ্যে আজকে 50 জেলায় এই ধর্ণা কর্মসূচি নিয়েছে।